তাদের হাত থেকে বই নিয়ে পাঠকরা সেটা কিভাবে গ্রহণ করছে, তাদের বইগুলো পাঠকরা কিভাবে ইতিবাচক সাড়া ফেলতেছে আমাদের সমাজে, কিংবা আমাদের সমাজ কিভাবে আলোকিত করতেছে। আমি এখন লেখক লিলিয়ান আপুর কাছে জানতে চাইবো তার বই সম্পর্কে এবং পাঠকদের অনুভূতি জানতে চাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কেমন লাগছে বইমেলা? বইমেলা সবসময় ভালো লাগে, প্রাণের বইমেলা। কারণ মাঝখানে যেহেতু প্যান্ডেমিক ছিল, সেই সময় সবার খারাপ লেগেছে। আর যারা নিয়মিত বই মেলে আসে, বই লিখে, তাদের জন্য এটা একটা মানে অন্যরকম জায়গা। শুধু যে বই বেচা কিনা তা নয়, এখানে আসলে অনেক পাঠকের সাথে দেখা হয়, অনেক প্রিয়জন আছেন যারা বইয়ের জগতে, বিভিন্ন বই নিয়ে কাজ করছেন যারা, তাদের সাথে দেখা হয়। এটা একটা অন্যরকম এটা হচ্ছে আমার প্রথম বই ইন্দিরা রোড। এটা 2006 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব সম্ভবত তখন আমি দ্বিতীয় বর্ষে ছাত্রী, তখন আমার এই বইটি প্রকাশ হয়েছে। তখনকার সময়ে লেখা বই, তখন হচ্ছে কাগজের পাণ্ডুলিপি। এখন তো দেখা গিয়েছে যে সব কিছু অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে, পাণ্ডুলিপিও দেখা যায় যে লেখকরা অনলাইনের মাধ্যমে প্রকাশকদের দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি 2006 সালে যেহেতু বইটা লিখেছেন, তার মানে তখন হস্তলিখিত ছিল, পাণ্ডুলিপি কেমন ছিল? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে কাগজে লেখা চিঠির যে অনুভূতি, কলমে লেখা যে অনুভূতিটা, সেটা এখন মনে হয় অনেকটাই কমে গিয়েছে। অনেক মানুষ লিখছে যার যার অনুভূতি, যার যার ভালো লাগা ভালোবাসা চায় না, বন্ডি করছে। হ্যাঁ, না সব কিছুরই একটা সৌন্দর্য আবেদন আছে, ভালোবাসা আছে। ডিজিটাল যুগেরও কিন্তু একটা ভালোবাসা জায়গা আছে, এখানকার বিষয়টা এখনকার আর আগের যুগে যেটা, মানে ফেসবুক বা ডিজিটাল এই অনলাইন প্ল্যাটফর্ম আসার আগে আমি যখন এই পাণ্ডুলিপিটা লিখেছিলাম, সেটা অনেক বড় একটা পাণ্ডুলিপি ছিল। আর এটা পেজ হচ্ছে 207 পেজ, সেই সময় এরকম একটা মোটামুটি বলা চায় 200 পেজ, দীর্ঘ কলমের বই। তো এই বইটা আমার বন্ধু বান্ধবী, এবং আমি তখন হলে ছিলাম, তো হলের বন্ধু বান্ধবদের কাছে খুবই জনপ্রিয় ছিল। তো দীর্ঘ একটা বিরতি, চাকরির কারণে, বিভিন্ন ক্যারিয়ারের ব্যস্ততার কারণে বিরতিতে ছিলাম। তো এই পর্যন্ত আমার বই 10-এর উপরে আছে, সম্পাদনা আছে 3টি এবং সংকলন আছে অসংখ্য। এই বছর আমার একটি সংকলন প্রকাশ হয়েছে, ওটা হচ্ছে দেশের বাইরে। তবে সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা ইন্দিরা রোড উপন্যাসটি পড়বেন, আগামী প্রকাশনীতে আসবেন, এবং আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে 34 সোহরাওয়ার্দী লেক দিয়ে ঢুকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি 2006 সালে যে তখনকার সময় তো সামাজিক যোগাযোগ আর তখন পোস্টারিং হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটি জুড়ে শুধু আমার ছবি আর আমার পোস্টারিং লিফলেট না, একেবারে সিনেমা যে পোস্টারগুলো ছিল সেই বড় পোস্টার, যেটা রাজনীতিবিদরা যেই পোস্টারগুলো পোস্টারিংগুলো করে, সেটা হচ্ছে আমার অনেক জুনিয়ররা করেছে, এবং সেটা অন্যরকম একটা ভালো লাগে। শুধু ক্যাম্পাসে ছিল নাকি? না না, ক্যাম্পাসে পুরো ঢাকায়, পুরো ঢাকায় ভোররাত্রে গিয়ে ওরা পোস্টারিং করতো। দেখিনি, তারপরে হচ্ছে যেহেতু স্টুডেন্ট ছিলাম, সেহেতু আমার অনেক সিনিয়র আপুরা, তারপরে আমি তখন বিতর্ক করতাম, অনেক সিনিয়র আপু ভাইয়া, জুনিয়ররা যারা ছিল, তারপর ক্লাসমেট, ওরা এসে বই দেখতো, এবং সে সময়ের একটা অন্যরকম বিষয় ছিল। তো সময়ের পার্থক্য যাই হোক, বইয়ের আবেদন চিরন্তন, বইয়ের আবেদন চিরন্তন, কথা সুন্দর। ইন্দিরা রোড এই বইটা এই বছর পাঠকরা কীভাবে গ্রহণ করছে? এইবার তো বইমেলা মাত্র শুরু হলো, তবে এবারের রেসপন্স অনেক ভালো, কারণ যেহেতু এটা দীর্ঘ বিরতির পর আবার বইমেলায় এই বইটি এসছে, তো খুব স্বাভাবিকভাবেই আমি এখন প্রচার জানাচ্ছি, মানুষকে জানাচ্ছি। আগে মানুষ জানতো না, যেহেতু অনেকদিন অনুপস্থিত ছিলাম, তো ভালো, বিশেষ করে মেয়ে পাঠক যারা, ওদের কাছে এই বইটা খুবই ছুঁয়ে যায়, অনেক রেসপন্স ভালো পেয়েছে। শুভকামনা আপনার বইয়ের জন্য। আপনি ইতিমধ্যে অনেকগুলো বই লিখেছেন, আশা করি আপনার বইগুলো পাঠকরা ইতিবাচক ভাবে সারা ফেলবে সমাজে, সমাজকে আলোকিত করবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।
মুখার্জি, আপুর বই ইন্দিরা রোড আগামী প্রকাশনী থেকে বের হয়েছে। বইটি 2006 সালে প্রকাশিত হয়েছে প্রথমে। এখন আপুর বইটি আপনারা আগামী প্রকাশনী থেকে এসে সংগ্রহ করতে পারবেন। আগামী প্রকাশনীতে বইমেলার সোহরাওয়ার্দির গেট দিয়ে ঢুকে 34 নম্বর পেভিলিয়ন। আপনাদেরকে আমন্ত্রণ রইল আপুর বইটি সংগ্রহ করার জন্য। ধন্যবাদ সবাইকে।